রাত কভার করে দেবো। আরে মিস্টার মুরাদ, আপনি থ্যাংক ইউ মেনশন নট বাই থ্যাংক ইউ মেনশন নট থ্যাংক ইউ মেনশন নট বাবারে মাঠে পড়ে গেছে বাবা। আরে বাবারে কি বিপদ, কি চাও তুমি তো জান হয়েছে, তাকে শনাক্ত করার অবস্থা পর্যন্ত নেই। তাহলে স্যার ওটা কি অন্য কারণ আস? সাজা ভাবতে পারেন অবস্থাটা, একই ভাবে খুন করা হয়েছে টনি বক্তিয়ারকে, আইন প্রণেতার ছেলে খুন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য খুন। এই অবস্থা চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা কোথায় যাবে? পুলিশের উপর মানুষ ভরসা করবে কেন? বলুন এই খুনিটাকে কে ধরবে? স্যার দায়িত্ব আমাদের, আমরা ধরব। আমার তো মনে হয় তার আগেই আপনাদের অবস্থাও তাই হবে যে অবস্থা ইন্সপেক্টর খানের হয়েছে। এই খুনিটাকে ধরার জন্য আমার এমন একজনকে দরকার যে শুধু আইনকেই তোয়াক্কা করে। আছে স্যার, একজনই আছে যে নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার কাউকে তোয়াক্কা করে না, আর এর জন্য সে 12 বছর চাকরিতে 24 বার বদলি হয়েছে। কে সে? ইন্সপেক্টর আকবর। ইন্সপেক্টর আকবর? চলুন দেখিয়ে দেব, প্লিজ আসুন না, আসুন আসুন। কই কোথায় সে ক্রিমিনাল? কাউকে তো দেখছি না। দেখবে কি করে? কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে? তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল আমি, কারণ আমি এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আইনি সেবা করতে গিয়ে 2 মাসের বেশি কোথাও দেখতে পারে না। ওকে ওকে, নাও লেট মি সে। তুমি কি বলবে আমার কথা শোনো। আচ্ছা তুমি কি বলো তো, তুমি চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাইকে সময় দাও, অথচ আমাকে সময় দাও না। তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি, ডাক্তারি পাস করেছি, 1 বছর হলো প্র্যাকটিস করছি। এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছো বলো তো? ওকে ওকে, কোনো ওকে নয়, আগে আমার কথা জবাব দাও। এই জন্য কি আমি তোমার কাছে ছুটি এসেছি? মোটেই না।
তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে। এখন এই মুহূর্ত থেকে আমার যত সময় আছে সবই তোমার। নাও শুরু করো। হ্যালো আকবর স্যার, কাল সকাল 10টার মধ্যে কমিশনার ডিএমপি তে রিপোর্ট করো। May I come in, sir? Yes, Inspector Akbar. Come in. Sir. Inspector Akbar, নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে নগরীতে অপরাধ প্রবণতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। স্যার, এমনি দুটো অপরাধ সংঘটিত হয়েছে। খুন হয়েছে একজন এমপি ছেলে এবং একজন পুলিশ অফিসার। দুটো খুন যে একই হাতে হয়েছে তার আলামত মিলেছে, কিন্তু খুনের সন্ধান নেই। গো থ্রু দিস ফাইল অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যাকশন। ওকে ওকে স্যার। প্লিজ রুনা, একটা সিরিয়াস কেস নিয়ে মাথা ঘামাচ্ছি। তুমি মাথা ঘামাচ্ছ কেস নিয়ে, আর আমি মাথা ঘামাচ্ছি তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন ইন্সপেক্টর, কি জানতে চাই? জানতে চাই আপনার ছেলে টনির সাথে ইন্সপেক্টর খানের কি সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল মানে? দুজন বন্ধু ছিল স্যার। আপনার মিটিং আছে? হ্যাঁ মিটিং। তবে সবার আগে সন্তানের বিচার। বলুন অফিসার, কি জানতে চান? ওরা দুজন যে বন্ধু ছিল এ ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিভাবে নিশ্চিত হলেন? আপনি নিশ্চিত করেছেন এবং খুনিও নিশ্চিত করেছে, কারণ খুন একই হাতে একই কায়দায় হয়েছে। মানে খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি, পড়বে। কারণ খুনিরা এমন কিছু প্রমাণ রেখে যায় যার জন্য তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে যেতে হয়। ঠিক ঠিক ধরেছেন। আপনি দয়া করে বলুন আপনার ছেলের নেশা আর পেশা কি ছিল? না না, কোনো পেশা ছিল না। এত বড় বাপের ছেলে কি পেশা থাকবে? নেশা কি ছিল রেগান্দিরা? স্যার আপনার মিটিং এর সময় চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ মিটিং, তাড়াতাড়ি চলুন। সরি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম।